হ্যালো ফ্রেন্ড, কমলিকাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আরও একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে পালং শাক ভাজা। আমরা পালং শাকের তরকারি তো খেয়েও থাকি, পালং শাক দিয়ে বিভিন্ন রকম তরকারি দিয়ে, আর আজকে আমি করছি পালং শাক শুধু ভাজা। শুধু ভাজা বললে ভুল হবে, তার সঙ্গে আমি বেগুনও দিয়েছি। এটা একটা খুব সহজ এবং পাতে খাওয়ার জন্য গরম গরম ভাতে নতুন একটা রেসিপি, এবং খুব তাড়াতাড়িও কিন্তু হয়ে যায়। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা। প্রথমে আমি পালং শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। পালং শাক কাটার আগে এভাবে কল খুলে ভালো করে ধুয়ে নেবেন, তাহলে যে শাকের মধ্যে বালিগুলো থাকে তাহলে সেগুলো চলে যাবে। কাটার পর ধোয়ার থেকে আমার মতে কাটার আগে শাকগুলোকে ধুয়ে নিলে খুব ইজি হয়। এভাবে ভালো করে কিন্তু ধুয়ে নেবেন। শাক রান্না করার পর যদি বালি থেকে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। শাকগুলো ধুয়ে নিয়েছি, এরপর আমি এগুলোকে কেটে নিচ্ছি একদম সরু করে। একটা গোটা বেগুনকে ছোট ছোট এরকম টুকরো করে কেটে, শাকগুলো আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এছাড়া লাগবে কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর তেল। কড়াইতে আমি তেল দিয়েছি, তেলটা যেই ভালো করে গরম হয়ে যাবে তখন আমি বেগুনগুলোকে ভেজে নেব। কড়াইতে বেগুনগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর নুন। নুন আর হলুদ দিয়ে বেগুনটাকে একটু ভাজা করে নেব গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে। দেখুন বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। বেগুনগুলো তুলে নেওয়ার পর কড়াইতে কিন্তু অনেকটা তেল, এতটা তেল লাগবে না শাক করার জন্য, তাই আমি তুলে নিচ্ছি বেশ খানিকটা তেল। আর ওই সামান্য তেলে এবার শাকগুলোকে আমি দিয়ে দিচ্ছি। শাকগুলোকে কিন্তু অবশ্যই জল ঝরিয়ে দেবেন। শাকগুলো দেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, শুধু হলুদ, নুন কিন্তু এখন দেব না। হলুদ দিয়ে শাকের সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশাবার পর গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি শাকগুলোকে ঢেকে দেব। 10 মিনিট পর আমি দেখাচ্ছি, দেখুন শাকগুলো অনেকটাই মজে গেছে এবং অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি নুন, নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে গ্যাসটাকে কমিয়ে আরও 5 মিনিট আমি এটাকে ঢেকে রাখছি। 5 মিনিট পর দেখুন শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং মজেও এসেছে। এরপর আরও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ভেজে রেখেছিলাম বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে ভালো করে শাকের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে সাবধানে একটু নাড়াচাড়া করবেন, না হলে কিন্তু বেগুনগুলো নরম, এগুলো ঘেটে যেতে পারে। বেগুনগুলো ঘেটে গেলে অতটা কিন্তু ভালো লাগবে না। এরপর গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে শাকটাকে একটু ভাজা ভাজা করে নিলে তৈরি হয়ে যাবে পালং শাক ভাজা। চলুন এটাকে এবার সার্ভ করে দিই। তৈরি হয়ে গেছে পালং শাক ভাজা।
গরম গরম ভাতে পাতে খাওয়ার জন্য দারুণ একটা রেসিপি। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিউয়ারদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। তাহলে আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।